হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা পুজোর টাইমে যারা যারাই বিজনেসে জয়েন করতে চাইছেন অথচ হাতে মূলধন বা ক্যাপিটাল কম আছে তাদের জন্য, মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে আজকে প্রায় 10টা বিজনেসের আইডিয়া আমরা শেয়ার করব। খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা যারাই মনে করছেন যে পুজোর সময় কিছু না কিছু বিজনেস করবেন, এবং শুধু পুজোর সময় নয়, এই বিজনেসটা চালু করলে 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন, তাই দেরি না করে সবাই খাতা পেন নিয়ে বসুন এবং বিজনেসগুলোকে ভালো করে শুনে এবং তার সম্বন্ধে ডিটেলস কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন, এবং কোনটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করুন। চলুন, আজকে ভিডিও শুরু করার আগে দু একটা কথা আর একবার। আমি ডক্টর কৌশিক, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। যারা যারাই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে কীভাবে আপনারা বিজনেস স্টার্ট করবেন। দেখুন, একটা কথা বলা দরকার, বিজনেসের যেটা সবাই বলে থাকেন যে ক্যাপিটাল ছাড়া বিজনেস হয় না, এটা একদম কিন্তু অনেকটাই সত্যি কথা। অনেক সময় আমি দেখেছি নো মানিতে বিজনেস হয়, সেগুলো আলাদা জিনিস, কিন্তু আজকে যে বিজনেসটা বলবো ক্যাপিটাল নিয়ে বিজনেস, মিনিমাম 10,000 টাকা বা 10,000 টাকা ক্যাপিটালের মধ্যে। এর মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেটা হচ্ছে কি, সেই জিনিসটা হচ্ছে প্রধান, যে প্রচুর অ্যামাউন্টের টাকা নিয়ে অনেকে ভাবেন যে দোকান করে অনেক কিছু ইনভেস্ট করে তারপর বিজনেস করব, সেক্ষেত্রে কিন্তু লসের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ে। আমি এরকম অনেক লোককে দেখেছি যাদের বাবা মাদের প্রচুর পয়সা রয়েছে এবং তারা কি করছেন, প্রচুর অ্যামাউন্টের টাকা তার বাবা মার কাছ থেকে নিয়ে হয়তো একটা দোকান কিনলেন, তাকে সাংঘাতিকভাবে সাজালেন, তারপর বিজনেসটা শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু আজকে যে বিজনেসগুলো বলবো, মাত্র 10,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। তো ফার্স্ট বিজনেস যেটাকে বলবো সেটা হচ্ছে ফুলের বিজনেস বা ফ্লাওয়ার বিজনেস। আজকালকার দিনে যে কোনো জন্মদিন বলুন, বিবাহ বার্ষিকী বলুন, বিয়ে বলুন, পুজো আচ্ছা বলুন, সমস্ত জায়গায় ফুলের ব্যবহার কিন্তু অনস্বীকার্য। প্রচুর পরিমাণে লোক কিন্তু আজকাল ফুল ইউজ করছে, এবং ফুল আজকালকার দিনে পুজোর ক্ষেত্রে, যখন আগে আমরা দেখতাম শুধুমাত্র মানুষের বৃহস্পতিবার দিন ফুল কিনতেন লক্ষ্মী পুজো থাকে বলে, কিন্তু আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই প্রত্যেক দিনই প্রায় ফুল পারচেস করেন, হয় ঠাকুর দেবতার পুজোর জন্য বা বাড়ি সাজানোর জন্য, বিভিন্ন ক্ষেত্রে ফুল ইউজ হয়ে থাকে। তাই জন্য আজকালকার দিনে ফুলের বিজনেসটা কিন্তু ভীষণ প্রফিটেবল বিজনেস হয়ে গেছে। আপনি মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে ফুলটা কিনে এনে, মার্কেট থেকে কিনে, এবং তাতে মিনিমাম কিছু লাভ রেখে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা মোটামুটি জনবহুল জায়গায় একটা ঠেলা বা একটা ছোটোখাটো দোকান যদি ভাড়া নিয়ে আপনি শুরু করতে পারেন, দেখবেন খুব সাকসেসফুল হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া ছিল। সেকেন্ড আইডিয়া খুব গুরুত্বপূর্ণ বা ভালোভাবে শুনবেন, সেটা হচ্ছে ফুড স্টলের বিজনেস। আজকালকার দিনে মানুষ প্রচণ্ডভাবে হেলথ সচেতন, প্রচণ্ড শরীর সচেতন, মিষ্টি আজকাল আর কেউ খায় না বললেই চলে, খায় না বলছি ভুল কথা, আমাদের আনন্দ অনুষ্ঠান বা এই যে বিজয়া আসছে সবেতেই তো মিষ্টি লাগে, কিন্তু ফুড, যে কোনো পরিমাণে ফল, যেমন ধরুন আম বলুন, আপেল বলুন, মৌসুমি বলুন, কমলালেবু বলুন, সমস্ত কিছু আজকালকার দিনে প্রচুর পরিমাণে বিক্রি হয়। এবং সেই বিজনেস যদি আপনারা করতে পারেন যে একদম মানে হোলসেল মার্কেট থেকে আপনি কম দামে কিনে এনে, বেশি করে কিনে এনে, সেটা যদি আপনি রিটেল সেলিং করতে পারেন একটা জনবহুল প্লেসে একটা ঠেলা বা দোকান নিয়ে, তাহলে কিন্তু প্রচুর ইনকাম এর থেকে আসতে পারে। হয়তো প্রথম অবস্থাতে আপনার ইনকাম কম হবে বা অ্যামাউন্ট কম হবে, কিন্তু এটা যখন আপনার 1-1.5 বছরের মধ্যে একটা জনপ্রিয় জায়গায় দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু এটাতে প্রচুর পরিমাণে প্রায় 20-30,000 টাকা পর্যন্ত আপনি ইনকামের কিন্তু রাস্তা করে নিতে পারবেন, এবং পরবর্তীতে নিজস্ব দোকান বা নিজস্ব আর একটা জায়গা করে ব্যবস্থা অনেক বড় করা যায়। চলে আসছি 3 নম্বর বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বা রিচার্জের ব্যবসা। মোবাইল ব্যাংকিং এবং রিচার্জের ব্যবসা জিনিসটা কি একটু বলে দিই, আজকালকার দিনে রিচার্জ বিজনেস খুব গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকটা বাড়িতেই আপনারা দেখবেন 3-4টে করে সবার মোবাইল রয়েছে, বাবা মা
দুই ছেলে মেয়ে থাকলে দুই ছেলে মেয়ের আলাদা আলাদা মোবাইল। তো মোবাইল রাখতে গেলে কি করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন, এটাকে রিচার্জ করাটা বিশেষ জরুরি। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আজকালকার দিনে মোবাইল দিয়ে অনেক জায়গায় বিল পেমেন্ট, অনেক জায়গায় কি পেমেন্ট প্রচুর করা যায়। দেখবেন বয়স্ক লোকরা প্রায়শই মোবাইল রিচার্জের দোকানে আসেন, এটা করে দিন, ওটা করে দিন, সেটা করে দিন। এই জায়গায় যদি আপনি ট্রাস্টফুলি এবং খুব সুন্দরভাবে এই বিজনেসটাকে যদি রান করতে পারেন, আপনার কিন্তু বিজনেস দাঁড়িয়ে যাবে। এবং এটা সবচেয়ে বড় কথা, মাত্র 10,000 টাকার মধ্যেই এই বিজনেসটা কিন্তু শুরু করা যায়। তো এটা ছিল 3 নম্বর বিজনেস আইডিয়া। চলে আসছি পরবর্তী বিজনেস, সেটা হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে রিসেলিং বিজনেস। রিসেলিং বিজনেস কি কি আছে রিসেলিং বিজনেসের মধ্যে, যেমন ধরুন অনেক কিছু জিনিস মানুষে কি করে নতুন অবস্থায় কিনে নেয়, কিনে নেয়ার পর দেখা গেল কিছুদিন ইউজ করার পর সেটা আর ইউজ করতে ভাল লাগছে না। আজকালকার দিনে ছেলেমেয়েদের মধ্যে এটা খুব দেখবেন যে একটা মোবাইল কিনেছে, ধরুন একটা সাইকেল কিনেছে কি একটা বাইক কিনেছে, কিছুদিন ইউজ করলো, 1 থেকে 1.5 বছর ইউজ করলো, না এটা পুরনো হয়ে গেছে, এটা আর পারবো না, এটাকে বাদ দিয়ে দিই আর একটা নতুন জিনিস কিনবো। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এটাকে কম দামে আপনি কিনে নিয়ে সেটাকে কিন্তু রিসেল করতে পারেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিজনেস আজকালকার দিনে হয়ে দাঁড়িয়েছে। কম দামে আপনি পারচেস করে নিলেন এবং তারপর সেটাকে নতুনভাবে তার কভার টভারগুলো পাল্টে অন্য জায়গায় ছাড়লেন। তো এটা কিন্তু রিসেলিং বিজনেসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তারপরটা বলি হচ্ছে হোম ডেলিভারি বিজনেস। হোম ডেলিভারি বিজনেস আজকালকার দিনে ভীষণভাবে চলছে। এখনকার দিনে মানুষের সময়ের ভীষণ অভাব। হোম ডেলিভারি কী করে পাবেন বা ইয়েতে, আপনি একটা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করলেন এবং তাতে একটা পেজ খুললেন, তাতে একটা হোম ডেলিভারি সংক্রান্ত, সে আপনি মুদিখানা করুন, গ্রসারি করুন, সে আপনি অন্য আইটেমের করুন, সমস্ত আইটেম দিয়ে একটা ইয়ে করলেন এবং আপনি কী করলেন তা আপনার কন্ট্যাক্ট নাম্বার সেখানে গিয়ে, তো আপনি কী করছেন সেখান থেকে যেখান থেকে আপনি ডেলিভারিটা নিচ্ছেন সেখান থেকে একটু কম দামের নিয়ে সেখানে জিনিসটা অন্যদের কাছে সেটাকে প্রপার টাইমে পৌঁছে দিলেন, তার বৈশিষ্ট্যে আপনি একটা কমিশন দিলেন। এই অ্যামাউন্টটাও কিন্তু অনেকটাই কম লাগে, দেখবেন 10,000 টাকার মধ্যে কিন্তু এই বিজনেসটা সম্ভব। চলে আসছি পরবর্তীতে জুয়েলারি আইটেমের বিজনেস। এটাও কিন্তু ফেসবুকে পেজ খুলে আপনারা করতে পারেন। দেখবেন জুয়েলারি আইটেমের বিজনেসের মধ্যে আজকালকার দিনে সোনার গয়না মানে গোল্ড জুয়েলারি কিন্তু মানে অমিল হয়ে যাচ্ছে, কেননা সোনার দাম প্রতিনিয়ত বাড়ছে। তো এক্ষেত্রেও কিন্তু আপনারা যে কোনো জুয়েলারি আইটেমসের বিজনেস করতে পারেন। চলে আসছি পরবর্তী বিজনেস, সেটা হচ্ছে টি বিজনেস। টি বিজনেস কি বলছি, সেটা হচ্ছে চা খান না এরকম বাঙালি তা কিন্তু খুবই মানে অসম্ভব বলতে পারেন। তো চায়ের বিজনেস আপনি যদি কলকাতা থেকে বিজনেস এর জন্য চা হোলসেল মার্কেট থেকে নিয়ে সেটাকে আপনি যদি আপনার লোকাল এরিয়ায় রিটেলিংয়ের মাধ্যমে করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা বড় সড় অ্যামাউন্টের লাভ থাকতে পারে। একটা কথা বারবার বলছি, আপনাকে প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় আপনি কিন্তু বিরাট অ্যামাউন্টের প্রফিট দেখবেন, এটা কিন্তু হয় না কোনো জায়গায়। অনেক জায়গায় আমি দেখি ফেসবুকে বা গিয়েতে ইউটিউবে যে প্রথম দিন থেকেই নাকি বিরাট অ্যামাউন্টের পয়সা, বিরাট অ্যামাউন্টের সাকসেস, বিরাট অ্যামাউন্টের সব কিছু। আজকে রতন টাটা বলুন, আজকে মুকেশ আম্বানি বলুন, আজকে সচিন তেন্দুলকর বলুন, প্রত্যেকজন ভদ্রলোকই আজকে তাদের ফিল্ডে এই পজিশনে পৌঁছাতে পেরেছেন। তার কারণ হচ্ছে তারা প্রপার ওয়েতে পরিশ্রম করেছেন, জীবনে স্যাক্রিফাইস করেছেন, জীবনে চেষ্টা করেছেন, তার ফলেই কিন্তু তারা এই জায়গাটায় গেছেন। সুতরাং আপনিও যদি প্রথম দিন থেকে স্যাক্রিফাইস এবং চেষ্টা করতে থাকেন, হয়তো প্রথম বছরে হলো না, দ্বিতীয় বছরে কিন্তু আপনি একটা ভালো জায়গায় যাবেন, আপনি যদি সততার সাথে মালের কোয়ালিটি সঠিক রেখে বিজনেস করতে পারেন। কারণ কি সততা এবং মালের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনি একদিন না একদিন এভারেস্টের চূড়ায় পৌঁছাবেনই। পরবর্তী বিজনেস খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিজনেস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মেটেরিয়াল বিজনেস। এই বিজনেসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যদি কোনো দোকান ভাড়া নিয়ে করতে পারেন বা নিজস্ব দোকান থাকে তাহলে তো খুব ভালো, যদি না থাকে দোকান ভাড়া নিয়ে করতে পারেন। পরিষ্কার কথা, আপনি বাইরের যে পরিষ্কার সাইনবোর্ড বা যেখানে থাকবে সেকেন্ড হ্যান্ড গুডসের বিজনেস, দেখবেন আজকালকার দিনে ভীষণভাবে চলছে। মোবাইল ফোন আজকালকার দিনে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে। ভালো জামা কাপড় পরুক না পরুক, ভালো খেতে পান না পান, প্রত্যেকের হাতে স্মার্টফোন অ্যাভেলেবেল। এবং এই স্মার্টফোন
এত কস্টলি হয়ে দাঁড়িয়েছে যে ১০,০০০ টাকা মিনিমাম ১০,০০০ টাকার কমে খুব একটা ভালো স্মার্টফোন পাওয়া যায় না। এটা কিন্তু লোকের পক্ষে প্রতিনিয়ত কেনা কিন্তু একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে অনেকেই আছেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার চেষ্টা করেন। তো সেকেন্ড হ্যান্ড বিভিন্ন, শুধু তো মোবাইলের কথা বললাম, বইপত্র হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সমস্ত কিছুর কিন্তু সেকেন্ড হ্যান্ড বিজনেস আপনি কিন্তু ১০,০০০ টাকার থেকে শুরু করতে পারেন। তাহলে যে আইডিয়াগুলো বললাম, এই আইডিয়াগুলো আপনারা যারা যারা বিজনেস মেন্টালিটির আছেন বা বিজনেস শুরু করতে চান, তারা প্রত্যেকে প্রত্যেকটা আইডিয়া ভালো করে দেখুন, এবং যদি কোন আইডিয়াটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি তার সম্বন্ধে ডিটেল ভিডিও চান আমি অবশ্যই ডিটেল ভিডিও করে দেব। এবং আরেকটা জিনিস, বসে না থেকে যদি সত্যি বিজনেস করার মেন্টালিটি থেকে থাকে, কাজ শুরু করতে থাকুন, দেখবেন একদিন না একদিন আপনি সাকসেসের ঠিক চূড়ায় পৌঁছে গেছেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব ভালো থাকবেন, নমস্কার।